তারা নিজেরাই দেবেন। প্রত্যেকেই কিন্তু ধনী মানুষ। পুলক দাস, সুজিত সাহা, সুজিত সাহা আরেকজন আছে, পুত্র বলিয়া ওকে তুচ্ছ ভাবিও না। দেবারুণ কোথায় আছে? মন্দিরা তবলায় দুজন আছে, মন্দিরা এবং অন্যান্য তালবাদ্যে। সিনথেসাইজারে কে আছে? সিনথেসাইজারে আছে শিবেন রায়। শুরু হচ্ছে পরবর্তী অনুষ্ঠান তুন্দন সবুজ পত্র। আমরা লোকগানে শুনি সকালবেলার গান, রাই যাবো রাই যাবো, এমন গান আমাদের জীবন থেকে কি সত্যি হারিয়ে যাচ্ছে? না, আমাদের ব্যস্ততার যুগ, ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগেও এসব গান আমরা শুনতে ভালোবাসি। সেই প্রভাতী লোকসঙ্গীত দিয়ে শুরু হচ্ছে এবারের অনুষ্ঠান, অর্থাৎ তরুদল সবুজ পত্র। একে একে আমরা যাব লোকসঙ্গীতের বিভিন্ন ভাবে। প্রথমে প্রভাতী, একটি ভাদু গান।
Bye.
উত্তরবঙ্গের বিখ্যাত গান ভাওয়াইয়া, কোচবিহার এবং উত্তরবঙ্গের গান ভাওয়াইয়া, যে ভাওয়াইয়া গানে বিরহের সুর আছে, সেই বিরহ এবং বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে, আবার বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়, প্রতিবেশীদের ছেড়ে চলে যাওয়ার সময় কোন নববিবাহিত মেয়েরও এই বিরহ রস থাকতে পারে। ভাওয়াইয়া গানের ধরন একেবারেই আলাদা। আমরা জানি বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ ভাওয়াইয়া গানের একেবারে জনক ছিলেন। উত্তরবঙ্গের সেই লোকগীতি ভাওয়াইয়া দিয়েই এখন পরবর্তী নিবেদন।